হংকং সিক্সেস টুর্নামেন্টে জিসনের 12 বলে 52 রান এবং সাইফউদ্দিন ইয়াসির রাবি ও আবু হায়দারের ছক্কার ছড়ে 148 রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে হংকংকে কাঁদিয়ে ম্যাচ জিতল বাংলাদেশ দর্শক। খবরের বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে। হংকং সিক্সেস টুর্নামেন্টে 6 ওভারে বাংলাদেশে প্রথম ব্যাটিং করে ওমানকে 148 রানের বড় লক্ষ্য ছুঁড়ে দেয়। আর এই 148 রানের টার্গেট ব্যাটিংয়ে নেমেই একের পর এক ওমানের ব্যাটারগণ ছক্কার ঝড় তুলতে। ঠিক তখনই সাইফউদ্দিন ও রনি, এছাড়াও দর্শক দীর্ঘদিন পর ক্রিকেট অঙ্গনে ফিরে সোহাগ গাজী বল হাতে অসাধারণ বোলিং করে শেষ মুহূর্তে জিসানের জোড়া 2টি উইকেট 109 রানেই গুটিয়ে যায় ওমান।